10টা বাজে, রাত 10টা, সবাই ঘুমিয়ে পড়েছে। এই যে মা ঘুমিয়েছে, এখানে বোনরা ঘুমিয়েছে, আর ওই যে ওখানে আমার মেয়ে ঘুমিয়েছে, আর আমি আর বোন মিলে এই যে মেহেদি লাগাচ্ছি। তো কালকে হচ্ছে সপ্তমী পুজো, তো তার জন্য আমরা মেহেদি লাগাচ্ছি, অনেকক্ষণ থেকে লাগাচ্ছি, আমার ঘুম পেয়ে যাচ্ছে। দেখিয়ে দিই এখন আমি কেমন লাগাতে পেরেছি। এই যে তো আমি ফার্স্ট টাইম লাগাচ্ছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, আমি রেডি হয়ে গেছি। আর আগে ভিডিওটা স্টার্ট করে নিয়ে আমি রেডি হয়ে গেছি, এবার হচ্ছে বেরোবো আমরা। তো আজকে চলে যাচ্ছি কালকে পুজো, সেই জন্য একদিন আগে যাচ্ছি। যে আমার মেয়ে ঘুমিয়েছিল, ওকে রেডি করে দিয়েছিলাম। আর এখানে একটা প্যান্ডেল হয়েছে, আমার বর দিয়ে আসবে, ও যাবে না। সবাই মিলে আমরা যাচ্ছি, এখানে একটা প্যান্ডেল দেখলাম, তো ভালোই। এখানেও ভালো দুর্গা পুজো হয়, তো কোনো বছর আমি বাবার বাড়ি যাইনি কারণ বিয়ের পরে। তো সেই জন্যই যাচ্ছি, আমার হাজব্যান্ড এখন যাবে না, হয়তো বিসর্জনের সময় যাবে, সেই জন্য আমাদেরকে দিয়ে আসছে ট্রেন স্টেশন। তো অনেক শর্ট টাইমে আমরা বেরিয়ে গেছি, আর যেই আমরা গাড়ি থেকে নেমেছি সেই ট্রেনটা কিন্তু চলে এসেছে। অল্প যে দাঁড়িয়েছিল ওখানে টাটা করে দিল, আর এই যে আমরা ট্রেনে বসে গেছি, সিট পেয়ে গেছি। এই যে আমার মেয়ে বলছে চকলেট খাবো, না চকলেট খেয়ে নিল, তারপর আমরা চকলেট কিনে দিলাম, তারপর আমরা নেমে গেলাম এই যে স্টেশনে। নেমে গিয়ে ও বলছে জল খাবো না, জল খাচ্ছি এখন, তারপর আমরা যাব আবার টোটাল করে। তারপর বাস পেলাম, বাসে চলে এলাম এখানে, মানে বাস স্টেশনে ভাইকে দাঁড়াতে বলেছিলাম। তো ভাই একটু আগেই চলে আসে ওই জঙ্গল দাঁড়াবো, তো আর যাওয়া হলো না, মানে স্টেশন এখান থেকে বাড়ি চলে আসছি ভাইয়ের সাথে। ভাইয়ের চারিদিকটা সবুজ, মানে ধান ধান লাগানো আছে, চারিদিকে সবুজ দেখেছে, ভীষণ সুন্দর, ভালো লাগছে ওগুলো দেখতে। আর তারপর আমরা বাড়ি চলে এলাম, এসে সব যেই বাড়ি আসলাম সব বোনগুলো আমার কাছে মানে চলে আসলো। আর মিষ্টি আনা হয়নি কারণ আমি ওই স্টেশনের পথে ওইদিকে আসেনি, কিন্তু জঙ্গলের ওদিকে এলাম কারণ ভাই চলে গেছিলো। সেই জন্য ভাবছিলাম যে ওই বাস স্টেশনে ওখানে মিষ্টি নেবো, কিন্তু নেওয়া হলো না। নিয়ে এসে পরে আমার মেয়ে বলছে ছাদে যাবো, চলো ছাদে। তারপর আমি ছাদে চলে এলাম, এই যে এখন বসে আছি, ওরা ওর মাসির সাথে খেলা করছে একটু। তারপর আমি নেমে গেলাম, এই যে ঠাকুমা এখানে বসে আছে, সবাইকে কী করছে দেখাচ্ছি। আর বোনেরা এখানে হচ্ছে খাবার খাচ্ছে, এখন বিকাল 4টা বাজে, তো ওদের যখন খিদে পায় তখনই ভাত মেরে দেয়। তো এই যে এখন ভাত খাচ্ছে দুজনে মিলে, তো চলুন। আমি মুখ হাত পা ধুই, এখনও ধুইনি, এই যে নাড়িটা পড়লাম একমাত্র। আর এই যে ওরা মেহেদি লাগাচ্ছে, এখন মেহেদি লাগালাগি করছে, আমি লাগিয়ে দিলাম একজনকে, আবার লাগাবো, বোন বলছে আমাকেও লাগিয়ে দিবি, বলছে এখন পরে লাগাবো, একটু খাবার টাবার খেয়ে লাগাবো। তো সবাইকে লাগিয়ে দিয়েছি, আমার মেয়েও লাগিয়ে লাগাচ্ছে, সবাই লাগাচ্ছে, আমিও লাগাবো, তো সময় পাই তো যদি লাগাবো। তো এই যে আমরা এখন মেহেদি লাগাচ্ছি, সবাই ঘুমিয়ে পড়েছে, এখন 10টা বাজে, রাত 10টা, সবাই ঘুমিয়ে পড়েছে। এই যে মা ঘুমিয়েছে, এখানে বোনরা ঘুমিয়েছে, আর ওই যে ওখানে আমার মেয়ে ঘুমিয়েছে, আর আমি আর বোন মিলে এই যে মেহেদি লাগাচ্ছি। তো কালকে হচ্ছে সপ্তমী পুজো, তো তার জন্য আমরা মেহেদি লাগাচ্ছি, অনেকক্ষণ থেকে লাগাচ্ছি, আমার ঘুম পেয়ে যাচ্ছে। দেখিয়ে দিই এখন আমি কেমন লাগাতে পেরেছি। এই যে তো আমি ফার্স্ট টাইম লাগাচ্ছি, তাও মোবাইল দেখিয়ে দেখি, মানে ফটো দেখে দেখি, তো এরকম ডিজাইন করতে পেরেছি। এই যে ফটো দেখে দেখে ডিজাইন করছি, ফার্স্ট টাইম, কখনো আমি মেহেদি টেহেদি লাগাই না, আর জানিও না ঠিকভাবে লাগাতে, তো এই ফার্স্ট টাইম বোনকে লাগিয়ে দিচ্ছি। তো মোটামুটি ভালোই পেয়েছে, দেখে দেখি। অর্ধেকটা মেহেদি লাগানো হয়ে গেছে, আর এখনও লাগাচ্ছে, আবার বলছে আমার হাতের পেছন দিকটাও লাগিয়ে দিবি, এরকম ভাবছি। আর আমার তো ঘুম পেয়ে যাচ্ছে এখন থেকে, আমি ভাবছি আমিও লাগাবো, কালকে পুজো আজ থেকেই লাগিয়ে নিই, নয়তো আর সময় হবে না লাগানোর। তো দেখি কি করা যায়, ঘুম তো পেয়ে যাচ্ছে ওর, কমপ্লিট হলো, পেছন দিকটা একটু করে দিব ডিজাইনের মতন। তো এই আগের দিকটা হয়ে গেছে, আর আমি ভাবছি একটা নাম লিখে দিই তোর, ওর নামটা লিখে দিলাম, বোনের নামটা। আর এই যে হয়েছে মেহেদিটা, কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, আমি আর মেহেদি লাগাবো না, ঘুমাতে হবে। তো